নতুন জামাই বেড়াতে আসছে, শাশুড়িতে একটা আতর দেশে হাদিয়া। তা জামাইতে বোঝে না যে আতর কিভাবে নিতে হবে, ও পাত থেকে শুরু করে মোটামুটি নীতি উপর দিকে যাচ্ছে। ও মনে করছে এটা সরিষার তেলের মতো নিতে হয়, আতর নিয়ে এক মস্তরে শেষ করে ফেলছে। শাশুড়িতে মনে করছে কোন জামাই যে আতর কিভাবে নেয়, এই কাইফিয়াতটাও তার কি নাই জানা নাই। কারণ ওর শাশুড়ি মোটামুটি তার বেয়ে সাহেবের কাছে গেছে, যাই বলতেছে বিয়ে কেমন ছেলে মারাইছো, আতর দিলাম একটা হাদিয়া, সে সরষের তেলের মতো নিয়ে সব শেষ করে লাইছে এক সময়। তাকে ওর কথা আর কি বলবো, তো বলো খাওয়ার জিনিস ওর সরষের তেলের মতো নাই, আপনারা বলেন তো, তাহলে এ যদি বলো দেয় তা ওইটা কি, ওটা খাবারের জিনিস। তো মোটামুটি কাইফিয়াত বুঝতে হবে, জানতে হবে, তাহলে আমল করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আগার সময় বনো মাইতেরি পরওয়ানা বনো, তো আগার সময় বনো মাইতেরি পরওয়ানা বনো, তো আগার লাইলি বনো মাইতেরে মজনুনে বনো, তো আগার লাইলি বনো মাইতেরে মজনুনে বনো। বন্ধুরে আমার, আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, যা কিছু করতেছি সব কিছুই ফেরেশতারা ভিডিও করতেছে, যা কিছু করতেছি খারাপ কাজ আর নেকির কাজ সব কিছু লিপিবদ্ধ আছে। রব্ব করিম বলেন কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, সম্মানিত কাতিবিন শব্দের অর্থ হলো লেখক দয়, সম্মানিত লেখক দয় সব সময়ের জন্য লিপিবদ্ধ করতেই আছে। হাদিসের মধ্যে আছে ডান কাঁধে একজন ফেরেশতা থাকবে, বাম কাঁধে একজন ফেরেশতা থাকবে, ডান কাঁধের ফেরেশতা সব সময় নেকি লাগবে, নেকি লাগবে, নেকি লাগবে, বাম কাঁধের ফেরেশতা সব সময় গুনাহের কাজে লাগবে। আপনি যে গুনার কাজ করবেন ওই গুনার কাজটা বাম কাদের ফেরেশতা লেখার জন্য রয়েছে, যে নেকির কাজটা করবেন এই নেকির কাজটা ডান কাদের ফেরেশতা নেকি লেখার জন্য তৈয়ার হয়েছে। কিরামান কাতিবিন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাদের নেয়ার জন্য কত বড় একটা আসান করে দিয়েছে দেখেন। ডান কাদে যে ফেরেশতা থাকবে তিনি হলো আমির সাহ, কিসাব আমির সাহ, বাম কাঁধে যে ফেরেশতা থাকবে তিনি হলেন কি মামুর, আমিরের অনুমতি ছাড়া মামুর কখনো গুনার কাজে লেগতে পারে না। যখন কোন বান্দা গুনার কাজ করে অবশ্যই বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা থেকে অনুমতি নিবেন, বা লাগবনি আমির সাহ লাগবনি কি, আমির সাহ বলবে না না আগের থেকে লেখা যাবে না। ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইউমাতিআইকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, যদি আমার বান্দা ইস্তেগফার করে, যদি আমার বান্দা তওবা করে, এই জন্য আগে থেকে লেখা যাবে না। এক ঘন্টা অতিবাহিত হয়ে যায় গুনাহ লেখে না, দুই ঘন্টা পর বলে বাস লেখবো নাকি গুনার কাজ হয়েছে লেখবো নাকি না, লেখা যাবে না। তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলে যায়, এরপরে আমির সাহেব বলে হ্যাঁ এখন লিখতে পারো, একটা শর্ত আছে। শর্ত কয়টা? একটা শর্ত আছে, এই শর্ত অনুযায়ী যদি হয় তুমি গুনার কাজ লিখতে পারো, আর যদি না হয় খবরদার কলম বসাবা না। ভাই শর্তটা কি? ভাই শর্তটা হলো আমার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, এই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ও গো আল্লাহ যা করেছি আর কখনো করব না, সাথে সাথে ওটা কাইটে দিতে হবে, আর আমি ফেরেশতা ওইটা সাথে সাথে নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। মান আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
যে ব্যক্তি আমল করবে সৎ আমল করবে নেক আমল করবে আরে যতই গুনাহ করেছে এরপর যদি তওবা করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহসমূহকে মুছে দিয়ে তার বদলাতে নেকি দ্বারা ভরপূর্ণ করে দেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলা যাবে না হাদিস শরীফে বিবদ্ধে আছে মান ক্বালা সুবহানাল্লাহ যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র এই কথা যে ব্যক্তি বলবে গুরিসাল্লাহু নাখলাতুম ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করে দেবে সুবহানাল্লাহ আরে বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহ পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো এমনিই পবিত্র তোমরা যে নাপাক তোমরা যে অপবিত্র তোমরা পাক পবিত্র অপবিত্রতা থেকে হাসিল পাক হওয়ার জন্য তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলো যে ব্যক্তি সুবহানাল্লাহ বেশি বলবে আমি আল্লাহ ওই নাপাক ব্যক্তিকে পাক করে দেব সুবহানাল্লাহ তাহলে আমাদের প্রত্যেকের সাথে চার ধরনের ফেরেশতা থাকবে সাক্ষী থাকবে চার ধরনের কয় ধরনের জোরে বলেন কয় ধরনের ওয়ামা কুনতুম তাসতাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালু আরে মানুষ তুমি ধারণা করেছো ওয়ামা কুনতুম তাসতাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম হে মানুষ তুমি ধারণা করেছো এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না এটা তুমি ধারণা করেছো তুমি এই জন্য এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে সবকিছু তুমি গোপন রাখতে না প্রকাশ্যভাবে তুমি গুনাহের কাজ করতে তোমাদের সব কিছুই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে সাক্ষী দিবে সাক্ষী দিবে তাহলে এক নম্বর ফেরেশতারা সাক্ষী দিবে ডান কাঁধের ফেরেশতা নেকি লাগবে আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লাগবে যদি গভীর রজনীতে কেউ না দেখে কেউ না দেখে তার উপরেও তোমার সাথে ফেরেশতা লাগানো রয়েছে যখন কোন একটা গুনার কাজ করবে সাথে সাথে গুনাহ লিখে দিবে ছয় গুণটা পার ঠিকই ঠিক না এই জন্য বেশি বেশি তওবা করতে হবে তওবা করতে হবে দ্বিতীয় নম্বর ফেরেশতা থাকবে ইন্নাল্লাহা মালাইকাতুন সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আর প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা রয়েছে রব্বুল আলামিনের ফেরেশতা তাম দুনিয়া ভ্রমণ করেন ভ্রমণ করে যে যেখানে দুরূদ শরীফ পাঠ করে এই দুরূদ শরীফটা নবীর রওজা মোবারকে পৌঁছাইয়া দেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল বিচরণকারী ফেরেশতা মৌখিক সাক্ষী থাকবে একটা বিবাহেতে অনেক সাক্ষী থাকে কেউ থাকে লিখিত আকারে আবার কেউ থাকে মৌখিকভাবে সাক্ষী ঠিকই ঠিক না তাহলে এক নম্বর ফেরেশতারা লিখিত আকারে সাক্ষী থাকবে আর দ্বিতীয় নম্বর ফেরেশতা মৌখিকভাবে সাক্ষ্য থাকবে কিয়ামতের ময়দানে যখন আপনাকে উপস্থিত করা হবে উপস্থিত করা হলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি কোনো গুনার কাজ করেছো নাকি তুমি কি কোনো দুনিয়ায় গুনার কাজ করেছো তখন সে বলবে আমা কুন্না মুশরিকিন আমা কুন্না মুজরিমিন আমি তো কোনো দুনিয়া কোন শিরকি কাজ করে নাই আমি দুনিয়ায় কোন খারাপ কাজ করি নাই খারাপ কাজ করে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলসামাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা আমি প্রত্যেকটা মানুষের আমলকে তার গৃহবালগ্ন করে রেখেছি প্রত্যেকটা মানুষ সাথে আমি সাক্ষী মোতায়েন করে রেখেছি যাতে কিয়ামতের ময়দানে আমার সাথে কেউ মিথ্যা কথা না বল পৃষ্ঠ লোকেরা মুজরিমিনরা মুশরিকিনরা কাফিরিনরা যখন উঠবে আমল নামা যখন সামনে আসবে রব্বে কারিম বলবে ইকরা কিতাবাকা তুমি তোমার আজকে হিসাব পড়ো দুনিয়ায় যা করেছো সব কিছু আজকে তোমার সামনে উপস্থিত সব পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা
বন্ধু যা করতেছি সারার কোন লাইন নাই, সারার কোন লাইন নাই। কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, তুমি পড়ো কিতাব আকা তোমার হিসাবকে, দুনিয়ায় যে যা করেছিল সমস্ত কিছু আজকে সব তোমার সামনে উপস্থিত। ইকরা কিতাব আকা কাফা বিনাফসিকা, আজকে তোমার হিসাব তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট, নিজের হিসাব নিজে পড়ার জন্য যথেষ্ট। আমরা কত গুনার কাজ করতেছি, কত গুনার কাজ করতেছি, কিয়ামতের ময়দানে যদি এই অবস্থা উঠা লাগে তাহলে অবস্থাটা কি হবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমাদের অভ্যাস হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, কসম খাওয়া। এমন লোক আছে কিয়ামতের ময়দানে রব্বে কারিমকে কসম দিয়ে বলবো, ও আল্লাহ আমি তো কোনো গুনার কাজ করি নাই, গুনার কাজ করি নাই। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। কিছু কিছু মানুষ বলবে আমা কুন্না মুশরিকিন, আমি তো কোনো মুশরিক কাজ করি নাই, শিরকি কাজ করি নাই। অথচ শিরকি কাজের মধ্যে সদা সর্বদাই লিপ্ত থাকতো, আমা কুন্না মুজরিমিন, আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, গুনাহের কাজ করি নাই। কিয়ামতের ময়দানে রব্বে কারীম তখন বলবে ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা, যখন কিয়ামতের ময়দানে তাদের হিসাবটা তাদের সামনে আনা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তখন পাপিষ্ট লোকেরা দেখে থরথর করে কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন, পাপিষ্ট লোকেরা তাদের সামনে যখন আমলনামা হাজির হবে শব্দ রাখে যাবে, আমি অমুক দিন অমুক কাজটা ডাইন হাত বাম হাত ডাইন পা বাম পাদে করেছিলাম, যে জমিনের পথে যাস গেছিলাম, জমিন ও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সারার কোন লাইন নাই, সারার কোন লাইন নাই। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ওয়াকুলুনা, আর তারা বলবে পাপিষ্ট মুজরিমিন মুশরিকিন আর কাফিরিন, এরা বলবে ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে হে আমাদের আফসোস, হে আমাদের আফসোস, হে আমাদের আফসোস, মালি হাদাল কিতাব, এটি এমন কি কিতাব, এটি এমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরা, কোন ছোট গুনাহ আজকে বাকি নাই, ওয়ালা কাবীরাতান, কোন বড় কবিরা গুনাহ আজকে আমাদের আমলনামা থেকে বাকি নাই, সব তো লেখা, সব লেখা, কোন কিছুই আজ বাকি নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আজকে সব লিপিবদ্ধ রয়েছে, সব লিপিবদ্ধ রয়েছে, এখন কি করব? তখন তারা নিজেরা নিজেদের হাত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দংশন করতে থাকবে। তাহলে এক নম্বর ফেরেস্তারা সাক্ষী থাকবে, ডান কাঁধে যে ফেরেস্তা সে হলো নেকির কাজে লাগবে, বাম কাঁধে যে ফেরেস্তা সে গুনার কাজে লাগবে। দ্বিতীয় নম্বর হলো ইন্নাল্লাহ মালাইকাতুন সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, তামাম দুনিয়ায় ফেরেশতারা ভ্রমণ করে, ভ্রমণ করে, যে যে ভালো কাজটা করে সে ভালো কাজের জন্য সাক্ষী থেকে যায়, যে খারাপ কাজটা করে ওই খারাপ কাজের জন্য ফেরেশতারা সাক্ষী থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা উপস্থিত হবে তখন তারা বলবে ওগো আল্লাহ আমি তো খারাপ কাজ করে নাই, যে হিসেব না আমার সামনে এনেছো এটা খামাখা মিথ্যা কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে কি কোনো মৌখিক সাক্ষীর প্রয়োজন আছে? কয় হ্যাঁ অবশ্যই আছে, কারণ বনি আদমের তো অভ্যাস খারাপ, কথায় কথায় মিথ্যা কথা বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মৌখিক সাক্ষী দেবেন, মৌখিক সাক্ষী ফেরেশতাদেরকে আনবেন, তোমরা বলো কোনো খারাপ কাজ করেছে? কয় হ্যাঁ আল্লাহ করেছে। এরপরে বলবো গো আল্লাহ আর
আর যদি কোনো সাক্ষী থাকে আমাদের সামনে উপস্থিত করতে পারো, আর কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। তুমি যে জমিনের পথে হেঁটে গেছিলে, তুমি যে জমিনের পথে চলাফেরা করেছিলে, সে জমিন যদি আজকে সাক্ষী দেয় তাহলে কি তোমরা মানবা কহ? তখন জমিনে বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমা ইদিন আইহুয়াল কিয়ামা, ইয়াউমা ইদিন এর ব্যাখ্যা হলো আইহুয়াল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে যে জমিনের পথে হেঁটে যাওয়া হয়েছিল খারাপ কাজ করার উদ্দেশ্যে, যে জমিনের পথে হেঁটে যাওয়া হয়েছিল ভালো কাজ করার উদ্দেশ্যে, সবকিছু জমিনে এসে দিন খুলে খুলে বলবি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সমস্ত খবর, সমস্ত খবর খুলে খুলে বলবি। তাহলে আমরা যা করতেছি কোন বিষয়ে কিন্তু গোপন থাকবে না, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের কি করতে হবে? নেকির কাজ করতে হবে, সময় থাকতে এখনো বুঝতে হবে, সময় থাকতে বুঝতে হবে। আমরা দুনিয়ায় যা করতেছি, দুনিয়ায় যা করতেছি সব কিছু কিন্তু মিথ্যা, সব কি মিথ্যা। কি শ্রোতা আপনারা কম বিদায় কি আপনাদের মনে কোনো আছে নি? তাহলে আমার দিক তাকান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক বড় বড় প্রোগ্রাম করি। আমার তো কয়েক মাস যাবত বিভিন্ন জায়গায় যেতে হয়, আপনাদের হুজুর জানে বিভিন্ন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আপনাদের এই এলাকায় নতুন আসছি, সেই সুবাদে আপনাদের খেদমতে কিছু কয়েকটা কথা বলবো, সেই সুবাদে আপনারা এনেছেন আমিও আসছি। তো অন্তরে কোনো ফকর নাই, তাকাব্বুরি নাই যে আমাকে আপনারা এখন দিলেন কেন, অন্তরে এটাও নাই যে শ্রোতা কম কেন। ঠিক আছে, আমি কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা হবে না, কোরআন হাদিসের কথা বলবো, প্রত্যেকটা হরফে দশ টেকি, কয় নাকি দশ টেকি, ফাহামিনা বিকয়রি ফাহামিন, আপনারা বোঝেন চাই না বোঝেন, কোরআন হাদিস এর ব্যাখ্যা আপনারা কি সবাই বোঝেন? কোরআনে কারিমার তর্জমা সবাই কি বোঝেন? আয়াত শুনলেও নাকি আছে, অনেক বক্তা তো ফাঁকা ময়দানে গোল দিয়ে যায়, আপনারা বোঝেন না সেও বোঝে না, কোরআন হাদিস কিছুই নাই, খালি ওয়াকেয়া ওয়াকেয়া ঘটনা আর ঘটনা বয়ান হবে কোরআন হাদিস থেকে, ঠিক কি ঠিক না? যদিও আমরা শুনি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা হরফে দশটা করে নাকি দেবেন, তো আমরা অন্তর থেকে অন্তরকে একেবারে খালি রেখে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কয় ধরনের সাক্ষী থাকবে? চার ধরনের সাক্ষী উপস্থিত হবে, চার ধরনের সাক্ষী, সারার কোনো লাইন থাকবে না। আমরা কি করতেছি দুনিয়ায়, কি করতেছি? বলতে পারেন, হুজুর আল্লাহ আমরা যখন গুনার কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে শাস্তি দেন না? ফ্যানটা একটু অফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের শাস্তি দেন না, কেন শাস্তি দেন না? ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই একজনের কারণে যদি শাস্তি দিতেন, দুই একজনের নাফরমানির কারণে যদি শাস্তি দিতেন, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে ছাড় দিতেন না, ভালো মন্দ সব জ্বলাই যেত। এই জন্য বাংলা একটা কথা আছে, এলাকার মানুষ বলে পাপি মরে কয় ঘর নিয়ে, সাত ঘর নিয়ে, ঠিক না? ওয়ালাই ওয়াখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা, আমাদের দুই একজনের কারণে, দুই একজনের নাফরমানির কারণে, দুই একজনের গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা শাস্তি দিতেন, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা, পৃথিবীর কোন জন্তুকে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন না। ওয়ালাকিন ইয়াখিযুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের সীমা রাখা ইলা আজারিব মুসাম্মা, প্রত্যেকের সীমা রাখা নির্দিষ্ট করে দিয়েছেন, ঠিক কি ঠিক না? নির্দিষ্ট করে দিয়েছেন, এই নির্দিষ্টর আগেও হবে না পরেও হবে না, কিন্তু আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না, ছাড় দিচ্ছেন
ছেড়ে দিবেন না অনেক সময় বিচারও কেমন হয় কিছু সময়ের জন্য তাকে ছাড় দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামান্য সময়ের জন্য ছাড় দিবেন ছেড়ে দিবেন না ঠিকই ঠিক না সামান্য সময়ের জন্য ছাড় দিবেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের ছাড় দিবেন না একটা ঘটনা দিয়ে বলি একটা ঘটনা দিয়ে বলি মাহমুদুল হাসান গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি কে হযরত মাহমুদুল হাসান গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি গভীর জনিতে একদিন বাইর হয়েছে বাদশাহীর যে সূরা আছে সূরাটা পরিবর্তন করে তিনি একদিন বাইর হয়েছে গভীর জনিতে বাইর হয়েছে এখন কিছু দূর আগাই গিয়ে দেখে যে কয়েকজন মানুষ পরামর্শ করতেছে কয়েকজন লোক চোর এরা এক বাড়িতে চুরি করতে যাবে সেজন্য পরামর্শ করতেছে মাহমুদুল হাসান গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়েছেন চোররা জিজ্ঞাসা করে ভাই আপনি কে মাহমুদুল হাসান গাজনবী বলতেছেন আমিও তোমাদের মতো একজন তোমাদের মতো আমিও তোমাদের মতো একজন চোররা মানে মনে করছে উপলব্ধি করছে যে আমরাও চোর তাহলে এই লোকও চোর ঠিকই ঠিক না তাছাড়া মাহমুদুল হাসান গাজনবী কিন্তু একজন বাদশাহ কি একজন বাদশাহ 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 সুরাত খুলে এখন ময়দানে বাইর হয়েছে ওরা মনে করছে ইনি বাদশাহ না অন্য কেউ মাহমুদুল হাসান গাজনবী বলতেছে তাহলে তোমরা যে চুরি করতেছো চুরি করাবা চুরির কোন কৌশল কার মধ্যে আছে আমাকে বলো একজন বলতেছে আমার মধ্যে কৌশল আছে আমি রাতে যাকে দেখি দিনই তাকে চিনি তাকে ভুলি না রাতে যাকে দেখি দিনই তাকে চিনি আরেকজনকে বলতেছে তোমার মধ্যে কি গুণ আছে বলো সে বলতেছে আমি যে বাড়ি যাব চুরি করতে যদি কুকুর থাকে যে ঘ্যাও ঘ্যাও করে আওয়াজ দিবে এই ঘ্যাও ঘ্যাও দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারি আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে তো বলতেছে তোমার মধ্যে কি গুণ আছে আমি যে বাড়ি চুরি করতে যাব খালি নাকটা আমি জমিনে লাগাবো আমি বুঝতে পারবো ধান ভান্ডার কোন স্থানে আছে আরেকজনকে বলে তোমার মধ্যে কি গুণ আছে আমার মধ্যে এই গুণ আছে যদি নাকি যত বড় অট্টলিকা থাকে আমি সাথে এরকম হাত দেব হাত দেওয়ার সাথে সব ভাঙ্গি চুরমার হয়ে যাবে মাল আমি সব নিয়ে আসতে পারবো মাহমুদুল হাসান গাজনবীকে বলে আপনার মধ্যে কি গুণ আছে আমাদেরকে বলেন মাহমুদুল হাসান গাজনবী বলতেছে তোমরা চুরি করতে যাও যদি কোথাও ধরা খাও আমি আমার এই দাড়ি দেখছো কা হ দেখছি কয় দাড়ি যদি এরকম আমি ভুললে দিই যদি তোমাদের ফাঁসির অর্ডার হয়ে যায় রায় হয়ে যায় আমি দাড়ি যখন ঘুরলি দেব ফাঁসির মঞ্চ থেকে তোমরা সবাই মুক্তি পাবে মুক্তি পাবে এখন ওরা চুরি করতে বাইর হয়েছে সকলে বলতেছে আজকে আমরা মাহমুদুল হাসান গাজনবীর বাড়িতে যাব অথচ মাহমুদুল হাসান গাজনবী তাদের সাথে আছে ঠিকই ঠিক না মাহমুদুল হাসান গাজনবী কোনো কথা বলে না বলে সকালে বিচার করবো এখনো কিছু সময় একটু ছাড় দিই কিন্তু ছাইড়ে দেবো না কথা বলেন ঠিকই ঠিক না মাহমুদুল হাসান গাজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়ি গেছে মাহমুদুল হাসান গাজনবী পিছনে সব চোরের দল সামনে আরে বড় কুকুর ঘাউ ঘাউ করতেছে ঘাউ ঘাউ করতেছে মাহমুদুল হাসান গাজনবী বলতেছে এই বলো দি কুকুরে কি বলে ওই লোক কি কুকুরি যা বলে তাই বুঝতে পারে ঠিকই ঠিক না মাহমুদুল হাসান গাজনবী কুকুরকে বলতেছে শুনে রাখেন কুকুরি বলতেছে এই বাড়ির মালিক নাকি আপনি এবারের মালিক নাকি আপনি অন্য চোর বলতেছে কখনো হতে পারে না মাহমুদুল হাসান গাজনবীর বাড়ি এটা হতে পারে না এটা এ না কারণ দুনিয়া ধন সম্পদ এদেরকে দুনিয়া থেকে আকৃষ্ট করে তুলেছে ঠিকই ঠিক না দুনিয়ার ধন সম্পদ এদেরকে গ্রাস করে ফেলেছে মাথা ঠিক থাকে না ধন সম্পদ কাছে গেলে ঠিক থাকে না মাহমুদুল হাসান গাজনবী কোনো কথা বলে না যার যে দায়িত্ব সে সেটা অর্জন করেছে একজন নাক দিয়ে জমিনের পরে ঠাইসে ধরছে ধন ভান্ডার কোথায় যা যা কিছু যেখানে আছে সব কিছু বলে দিছে অমুক স্থানে অমুক আছে আর যার দায়িত্ব তালা খোলা বা দেয়াল ভাঙ্গা সে হাত দিয়েছে সাথে সাথে তালা খুলে গেছে মাল দৌলত সব কিছু নিয়ে যার যার বাড়িতে ফিরে গেছে মাহমুদুল হাসান গাজনবীকে কিছু দেয় না কিছু দেয় না মাহমুদুল হাসান গাজনবী মনে মনে চিন্তা করে যে যেখানে আছে সকালে তো অবশ্যই উপস্থিত হবে ঠিকই ঠিক না কারণ রব্বে কারিমের সাক্ষী কয় ধরনের বলেছিলাম জোরে বলেন কয় ধরনের বলেছিলাম চার ধরনের আরে মাহমুদুল হাসান গাজনবী একজন বাদশাহ ছিল শাহী বাদশাহ ছিল
আর এই বাদশা তো হাজার হাজার শ্রমিক লাগানো আছে ঠিক কি ঠিক না সকলে ফল দেয় কাস্তবি আপনার বাড়িতে চুরি হচ্ছে কই রাখ আমি ছাইড়ে দেব না নে কি সীমার জন্য ছাল দিছিলাম সকালবেলা উপস্থিত করেছে চোরগুলোকে ধরে নিয়ে বাদশার সামনে আনছে কাজী সাহেবের কাছে আনছে বিচার করবে সকলে লাগছে এই কয়জনের আজকে ফাঁসি অর্ডার হয়ে গেছে অর্ডার হয়ে গেছে সকলের মুখ লাল আর হলুদে পরিণত হয়েছে এক ব্যক্তির মুখ লাল আর পরিবর্তন হয় না এক ব্যক্তির মুখ পরিবর্তন হয় না ও হাস্যজনক অবস্থায় রয়েছে মাহমুদুল্লাহ সান গাছ নাই বলতেছে যে তুমি কেন হাসতেছো আর বাকি সব থরথর করে কাঁপতেছে কারণ কি মাহমুদুল্লাহ সান গাছ নবীকে বলতেছে হুজুর আপনি মনে হয় সেই লোক আমি রাতে যাকে দেখি দিনে তাকে চিনি ঠিক কি ঠিক না আরে রাতে যাকে দেখি দিনে তাকে ভুলি না দিনে তাকে চিনি আপনি হলো সেই লোক আপনি আমাদের সাথে ছিলেন কিন্তু আপনার বাড়ি যদি ওইটা আমরা জানতাম কখনো হাত দিতাম না অবশ্য একজন বলেছিল বাড়ির মালিক কিন্তু তোমাদের সাথে আছে কুকুরি বলেছিল আমরা তো দুনিয়ার হায়াতে সব ভুলে গেছিলাম ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন পার্থিব জগতের মোহনায় পড়ে সব কিছু ভুলে গিয়েছিলাম এই জন্য যদি আপনি একটা ওয়াদাও দিয়েছিলেন যদি তোমাদের ফাঁসির রায় হয়ে যায় আমি দাঁড়িয়ে এরকম ঘুরলি দেব ফাঁসির মঞ্চ থেকে তোমরা মুক্তি হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার এই কথা আমি মনে করি আপনি কখনো ওয়াদা খিলাফ করেন না মাহমুদুল হাসান গাজনী বলতেছে যাও আমি দাঁড়িকে ই করে দিলাম নড়াই দিলাম তোমরা সকলে মুক্ত আর কোনোদিন এরকম করবে না যারা যে সমস্যা আছে ধন দৌলত যা কিছু লাগে আমার গদি থেকে নিয়ে যাও আর কোনোদিন চুরি করবা না আরে মাহমুদুল হাসান গাজনবী শুরু থেকে একটু ছেড়ে দিয়েছিলেন যদি নাকি মাহমুদুল হাসান গাজনবী ওই সময় বলতেন যে তোমাদের প্রত্যেকরে এখন আমি আমার ইসে নিয়ে যাব কারাগারে নিয়ে যাব পারতেন কি পারতেন না ছাড়তেছেন কিন্তু ছেড়ে দেন নাই সকালে ছেড়েছেননি সকালে কিন্তু ছেড়ে দেন নাই কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিচ্ছেন আমরা গুনাহ কাজ করতেছি আল্লাহ দেখতেছেন কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ দেখতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ সব সময়ের জন্য ডাকে বলে হে বান্দা মা গররাকা বিরব্বিকাল কারীম তোমাকে কোন জিনিসে তোমাকে আমি আল্লাহর কথা বলাই দিল আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য বান্দাকে বলতেছে মা গররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিসে ধোকায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে যদি নাকি তোমরা ভুলে যাও আনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তোমাদের আত্মভোলা করে দেব আত্মভোলা করে দেব তোমরা দুনিয়ার জিন্দেগির সব কিছু তোমাদের হতে পারে হাদিসে কুদসির মধ্যে আছে ইয়া ইবনে আদম ইজা ওয়াদাতানি ওয়াদাতা কুল্লা শাইইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি বলা হয় শব্দ আল্লাহর কিন্তু জবান দে বাইর হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজা ওয়াদাতানি ওয়াদাতা কুল্লা শাইইন যদি আমি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি সব পেয়ে গেলা আমি আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরেই বাদশাহ সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরেই বাদশাহ ওয়াইজা ফাতাত্তানি ফাতাত্তাকুল্লা শাই আমি আল্লাহকে হারাই গিয়ে যদি তুমি ধনী হও অচিরেই তুমি গরিব ঠিক কি ঠিক না তাই শামসুল্লাহ ফরিদ রহমতুল্লাহ বলেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তাহলে তুমি কিছুই পাও নাই ঠিক কি ঠিক না তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তাহলে তুমি কিছুই পাও নাই আর তুমি দুনিয়ার যদি নাকি কিছুই না পাও যদি আল্লাহকে পেয়ে যাও ইজা ওয়াদাত্তানি ওয়াদাত্তা কুল্লা শাই দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেলা সুবহানাল্লাহ আরে বন্ধু আমরা যা কিছু করতেছি আমাদের কাছে সব সময় চায়তনারের ফেরেশতা আছে চায়তনারের সাক্ষী আমাদের সামনে আছে যে জমিন দা আমি হাঁটতেছি ইয়াউমাই দিন তো হাদিসু আখবারহা জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওগো আল্লাহ
আমি জমিনের পথে হেঁটে গুনার কাজ করেছিল গুনার কাজ করেছিল সারার কোনো লাইন থাকবে না সারার কোনো লাইন থাকবে না আল্লাহ সব সময় ডেকে বলে আল আইহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারী কোন জিনিসে আমি আল্লাহকে তোমাকে ভোলাই দিল আল্লাহকে ভোলা যাবে না যে যে গুনার কাজ করতেছি কিন্তু কোনো কিছুই গোপন থাকবে না আমা কুনতুম তাসতাতিরুনা আইয়া শাহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম আমা কুনতুম তাসতাতিরুনা তুমি কি এটা মনে করেছো যে তোমার হাত পা অঙ্গপ্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে না সব কিছু গোপন রাখবে এটা কি তুমি মনে করেছো না 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 কোনো কিছুই তোমার বিরুদ্ধে গোপন থাকবে না আরে যখন তৃতীয় নম্বর সাক্ষী সব ফেল হয়ে যাবে জমিন কে মানে না আর ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে মানে না বিচারণকারী ফেরেশতাকে মানে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে এবারে তোর হাত পা অঙ্গপ্রত্যঙ্গ কি সাক্ষী দিলে তুই মানবি কয় হ আল্লাহ আমি মানবো ওয়ায়মা ইহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালু যখন এই মুশরিক এবং মুজরিমিনদেরকে পাপিষ্টদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন ওয়ায়মা ইহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা জাহান্নামের নিকট যখন পৌঁছাবে শাহিদ আলাইহিম সামুহুম তাদের শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম চোখ আর কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে মাওলা কারীম আমি কান আমার মধ্যে ইয়ারফোন ঢুকাই দিয়া সে কিন্তু খারাপ জিনিস শুনেছিল আমি কান দিয়ে আগে বাদ শ্রবণ করেছিল শাহিদ আলাইহিম সামুহুম ওয়া বসারহুম যখন ময়দানে নিরুপায় হয়ে বলবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা চামড়া আরে চামড়া সমূহকে বলবে ওয়া পালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওই ব্যক্তি নিরুপায় হয়ে বলবে হাই আফসোস লেজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা আরে আজকে আমার বিরুদ্ধে কেন তোমরা সাক্ষী দিচ্ছ হাতকে যদি নিজের হাতকে যদি বলা হয় আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ তাহলে কি ইশারা কি হবে অপালু লেজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা যদি চামড়াকে বলা হয় তাহলে নিজের দিকে নিজে খিতাব করে বলবো কলু লিজুলু দেহিম লিমা সাহিত্যুম আলাইনা তোমরা আমার বিরুদ্ধে যে কেন সাক্ষী দিচ্ছ একটা জিনিস তো এসে গোপন করে রাখতে পারিতে অপালু লিজুলু দেহিম লিমা সাহিত্যুম আলাইনা পালু চোখ কান মুখ চামড়া সব কিছুই বলবে পালুর ফাইল হলো অঙ্গ প্রত্যঙ্গ অপালু তারা বলবে আং তাকান আল্লাহ আজকে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে কথা বলার কথা বলার সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আরে কিয়ামতের ময়দানে মিথ্যুকদের পাপিষ্ঠদেরকে মহিসিল মহর করে দেওয়া হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে এই কথা সকলেই শুনতে পারবে আমি হাত দ্বারা গুনার কাজ করেছিল পা দ্বারা গুনার কাজ করেছিল বন্ধু আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু লিখিত আছে গুনার কাজ করব অনেক সাবধানে করব আল্লাহ যেন না দেখে আল্লাহ দেখে না এমন কিছু আসেনি যদি নাই দেখে তাহলে গুনার কাজ করা যাবে নি যাবে না আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম মাহমুদুল হাসান গাজনবী রহমতুল্লাহি আলাইহির কিছু সময়ের জন্য ছাড় দিয়েছিলেন কিন্তু পরে কিন্তু তিনি ছেড়ে দেন নাই ঠিকই ঠিক না ওরে বন্ধু হায়াত যতদিন আছে হায়াত যতদিন আছে ইস্তেগফারও চলবে আমি ইস্তেগফারের অপর নাম রেখেছি সাবান
ইস্তিগফারের অপর নাম আমি নিজে ব্যক্তিগতভাবে রেখেছি সাবান। কোন জামা কাপড় যদি অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়, সাবান দিয়ে ধুতে হয়, ঠিক কি ঠিক না? সাবান দিয়ে ধুতে হয়। এরপরে আপনি আতর মাখাবেন, যাই করবেন, সেন মাখাবেন, যাই মাখান, তাহলে একটা সুগিরান প্রবাহিত হবে, ঠিক কি ঠিক না? আরে কলব যদি পরিষ্কার হয়, কলব যদি ময়লাচ্ছন্ন হয়, আপনি এখন কি করবেন জানেন? আপনার বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সাবান ছাড়া কখনো জামা কাপড় পরিষ্কার হয় না। আপনি কলব যদি পরিষ্কার করতে হয়, ময়লাচ্ছন্ন হয়ে যায়, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে, কলব পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঠিকই ঠিক না? ময়লাচ্ছন্ন জামা কাপড়ে আপনি কোনোদিন আতর মাখাবেন না যদি জ্ঞানী হন, কারণ আপনার কাপড়টা ময়লা হয়ে গেছে। আপনি যদি এখন আতর মাখান, তাহলে আপনার ওই আতরটাই জলে যাবে, ঠিক না? ঠিক না? ইস্তেমাই জিকির জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। আমি বলি, যদি কোনো মায়ের সন্তান থেকে থাকো, আমার সামনে আসতে পারো, ইল্লাল্লাহ জিকির দলিল কত লাগবে, জেহেরি জিকির দলিল কত লাগবে, সম্মিলিত জিকির দলিল কত লাগবে, আমি আসি। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে হালে হাদিসদেরকে সাইজ করার জন্য। এমন কোন বাংলাদেশ কেন উপমহাদেশের মধ্যে এমন কোন হালে হাদিস নাই? পাঁচ মিনিট আমার সামনে এসে কথা বলবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর পরে তাওয়াক্কুল করে বলতে পারি। আর আমাদের মুলকানা হুজুরের দোয়াতে বলেন না আলহামদুলিল্লাহ? আমি যে কথা বলতেছিলাম, যদি সকাল সন্ধ্যা জিকির করেন, আল্লাহ আপনাকে সন্তুষ্টি করে দেবে। এক নম্বর কি করে দেবে? আল্লাহ এক নম্বর সন্তুষ্টি করে দেবেন। দুই নম্বর, ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার দ্বারা উদ্দেশ্য কুফর, আর আলোর দ্বারা উদ্দেশ্য ঈমান। আপনাকে কুফর থেকে ঈমানের দিকে নিয়ে আসবে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউসাল্লি আলাইকুম, আর আপনার জিন্দেগিটা রহমতে রহমতে ভরপূর্ণ করে দিবে। বলতে পারেন আমাদের কি সন্তুষ্টি করে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সুসংবাদ দেন, আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। দুই মিনিট, তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন থামারাতি রিজকান ক্বালু হাযাল্লাযী রুসিকনা মিন ক্বাবল। আলোচনা শেষের পথে এই সময় আমার দিক তাকান, আপনারা যদি এই কথা বলেন কেন? আমি এখন নামি যাব, একটা আমল দিয়ে যাই নাকি? এত সময় সাল্লা সাল্লি করলাম, একটা আমল দিতে হবে না? আচ্ছা, তাহলে দুই মিনিট ইনশাআল্লাহ, দুই মিনিট। তাহলে আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, আল্লাহ তাআলা বলছেন, অবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এই সুবহানাল্লাহ কাজ হবে না, আরো জোরে বলতে হবে। আরো জোরে না বললে স্কেস্টেট ছাড়া ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ এরকমই হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবে। তা জান্নাতের নাস নিয়ামত তো অনেক, ঠিক কি ঠিক না? আশেপাশে আর যদি কোথায় সময় থাকে, ইনশাআল্লাহ আপনাদের এরপর থেকে আলোচনা শোনাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তাওফিক দান করুক। সকাল সন্ধ্যায় জিকির করবেন। আর আগামীকাল আমাদের পাটনা মাদ্রাসায় ফিকি সম্মেলন, দুইটে থেকে মাগরিব পর্যন্ত, তারপরে বয়ান। আজকের যিনি প্রধান বক্তা, আগামীকাল পাটনা মাদ্রাসারও তিনি প্রধান বক্তা। তো আমি পাটনা মাদ্রাসার বর্তমান মহাতান, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।